বলছেন যে তৃণমূল কংগ্রেসে নতুন যে যিনি নবাগত সেনাপতি তার চারপাশ থেকে পুলিশ যদি সরিয়ে নেওয়া হয় তিনি হারবেন শুধু নয়, তৃণমূল দলটা উঠে যেতে পারে। হ্যাঁ, তৃণমূল দলটা উঠে যাবে, খুব বড় কথা বলছেন স্যার, আমি সে কারণে আমি বিশ্বাস প্রকাশ করছি। তৃণমূল দলটা উঠে যাবে, তৃণমূল দল উঠে যাবে, উঠে যাবে, শুধু দুটো গ্রেফতারির অপেক্ষা। দুটো গ্রেফতারি হোক না, আমরা তো চাইছি যে দুটো গ্রেফতারি হোক। কে কে নাম বলবো না, এখন খুঁজে পাবেন না, হওয়া সম্ভব না। মানে আমি মানে রাজনৈতিক নেতার মতন বলছি না, জজ সাহেব আপনার কাছে কি মেরিট আছে? জজ সাহেব আমাকে বলবেন না, আমি জজ থেকে পদত্যাগ করেছি। আচ্ছা, রিটায়ার্ড জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি কি কোনো মেরিটের ভিত্তিতে বলছেন দুজন? আমি আমার অ্যাসেসমেন্টের, সোসাইটির অ্যাসেসমেন্টের ভিত্তিতে বলছি, দুজন মানুষের মানুষের অ্যাসেসমেন্টের, তাদের গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা রয়েছে দুজন? অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। মানে কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না, হয়ে যায় কিচ্ছু বলা যায় না। আপনি ভয় পাওয়ানোর একটা জায়গা তৈরি করছেন, আপনি কি বাংলায় বুলডোজার বাবা হওয়ার জন্য এসেছেন? একটা আতঙ্কের জায়গা তৈরি করতে পারে। বুলডোজার আমার অত্যন্ত প্রিয় বস্তু। বুলডোজার আপনার প্রিয় বস্তু? হ্যাঁ, কারণ যেখানে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলে, আপনি কি বাংলায় বুলডোজার বাবা হবেন? আমি আমি বলেছিলাম তো, যোগীর কাছ থেকে তিনটে বুলডোজার ভাড়া করে আনুন, তাদের নাম দিন সেকুলার বুলডোজার, বলে যে বেআইনি নির্মাণগুলো আছে ওগুলো ভেঙে দিন, বলেছিলাম তো। তারপর আমি যে কটা বেআইনি নির্মাণ ভাঙার অর্ডার দিয়েছিলাম কিছুদিনের জন্য, আমার কাছে কিছু মামলা ছিল, প্রত্যেকটা ভাঙা হয়েছে, একটা হয়নি শুধু, সত্যিটা বলবো না, একটা বাজার সব কটা ভাঙা হয়েছে। আপনি করছেন কি সিস্টেমের সাথে তো মানে খেলা খেলছেন? সিস্টেম অত্যন্ত রটন হয়ে গেছে সিস্টেম। এই সিস্টেম কি আপনি ভাবছেন বিধান রায়ের আমলের সিস্টেম আছে? এমনকি জ্যোতি বসুর প্রথম 5 বছরের আমলের সিস্টেম উনি, সিস্টেমটাই তো খারাপ হয়ে গেছে, সিস্টেমটা বদলে যাবে। কে বদলাবে? বিজেপি, বিজেপি বদলাবে। আপনি আপনি আশার আলো দেখাচ্ছেন যে বিজেপি বদলাতে পারবে? বিজেপি বদলাতে পারবে, শিক্ষিত শিক্ষিত সংস্কৃতিবান বাঙালিরা বিজেপিতে আসবে। বাঙালির অ্যাকসেপ্ট করতে একটু সময় হয়তো লাগছে, কিন্তু বাঙালি একদিন খুব শীঘ্রই বুঝতে পারবে যে বিজেপি তৃণমূল তো বলে বিজেপি উত্তরপ্রদেশের পার্টি, বিজেপি তৃণমূল কোথাকার পার্টি ভাই? বাংলার পার্টি, পার্টি জয় বাংলা বলে তারা, বিশ্ব বাংলা, বিশ্ব বাংলা বলে, সবই বলে। যাই হোক, তো বিজেপি কি কাউবেল্টের পার্টি তাই মনে হচ্ছে আপনার? আমি শুধু বলছি কাল থেকে যখন আপনি রাস্তায় নামবেন তখন আপনাকে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, নেতা কেন, বিজেপি কোন নেতা নন? আপনি জননেতা নন? কোথায় নেতা? আমার পিছনে যদি 10,000 লোক থাকে তবে আমি নেতা। আপনার পেছনে এখন যদি আহ্বান করেন আপনার বাড়ির সামনে 10,000 লোক চলে আসবে? না না, আমি মনে করি না। মানে আপনি কি প্র্যাগম্যাটিক হয়ে বলছেন, বাস্তবসম্মত হয়ে? নিশ্চয়ই, অনেক নেতা তো বলেন যে আমার ডাকে 1,00,000 লোক চলে আসবে, আপনি সেটা মনে করেন না? একদম মনে করি না, একেবারে। হঠাৎ কি কাজ আমি করেছি যে আমার লোকের ডাকে? কি বলছেন আপনি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কোনো কাজ? একটা হোয়াটসঅ্যাপ করে বলে দিলাম বা একটা সোশ্যাল মিডিয়ায় বলে দিলাম যে আমি আপনার পেছনে আছি, সঙ্গে আছি, অমুক আছি, তমুক আছি, সেটা এক কথা। সত্যিকারে ডাক দিলে ময়দানে আসা সেটা আর এক কথা। এইসব ভেবে আপনি নেমেছেন? হ্যাঁ, আমি জানি তো মানুষের চরিত্র, আমি জানি না। আপনি তো একটা বড় অংশের মানুষকে না নিয়ে নামছেন রাস্তায়। কেন? সিপিএম, বামপন্থীরা আপনাকে, সিপিএম, আপনাকে ফিদেল কাস্ত্রো চে গুয়েভারার জায়গায় বোধহয় সিপিএম রেখে দিয়েছিল। সেটা তাদের সমস্যা, আমার সমস্যা নয়, কিন্তু সিপিএম এর সঙ্গে আমার তো তেলে এবং জলে মিলবে না। আমি কোনোদিন তো সিপিএম করিনি, যদিও আমার পরিবারের বহু মানুষ সিপিএম, তারা সবাই দুঃখ পাবে, অনেক বন্ধু বান্ধব তারাও দুঃখ পাবে। সিপিএম পরিবার থেকে এসে এখন বিজেপি করছেন, হ্যাঁ করা যায়? মানে বামপন্থীরা বিজেপিতে আসতে পারে? বামপন্থী আমি তো ছিলাম না কখনো, আমি তো কখনো সিপিএম করিনি, কোনো বামপন্থী দলও করিনি। আপনি কি জাতীয়তাবাদী? অবশ্যই, মানে নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়, এটা একটা আপনি মনে করেন ভাবেন? নিশ্চয়ই, কিরকম ভাবে এক্সাম্পল যদি সেই দেশ আপনার আইন আদালতের মধ্যে এই ধরনের কিছু আপনার রায়ের মধ্যে বা কিছুতে পাওয়া গেছে? তার মধ্যে তো আমি এগুলো ছড়িয়ে দেবো না, আমি যখন লার্জার পাবলিক লাইফে আসবো তখন আমি আমার ভাবনাগুলো বলবো। এই পলিটিক্যাল ভাবনাগুলো আমার রায়ের মধ্যে কেন আসবে? আসেনি কখনো, আনার কথাও না। স্যার আমার একটা প্রশ্ন আপনাকে, যে প্রশ্নটা খুব সিরিয়াস, যেটা সিএএ নিয়ে বারবার আমার কাছে মেসেজ আসছে। সিএএ আপনি বলে থেমে গেলেন যে তৃণমূলের, হ্যাঁ যেটা বলতে বলে থেমে গেলাম, ক্ষতিটা কার কার, কে ক্ষতিগ্রস্ত হবে? ভয়ের বাতাবরণ তৈরি হবে। কিসের ভয়ের বাতাবরণ? তৃণমূল বলছে যে এনআরসি করে সব সংখ্যালঘুদের বের করে দেবে। যারা বেআইনি ভাবে ঢুকে বসে আছে তাদের কাছে ভয়ের বাতাবরণ তৈরি হবে। কারা বেআইনি ভাবে ঢুকে বসে আছে?
তাদেরকে কে ঢুকিয়েছে, কে তাদের ভোটার আইডি কার্ড দিচ্ছে, তদন্ত হবে, তদন্ত হলেই বোঝা যাবে কোন নেতা ধরা পড়ে। এই আধার কার্ড নাকি বাতিল করে দিচ্ছে, বহু মানুষের আধার কার্ড থাকবে না। না আধার একটা সামান্য একটা গুজব সব চটেছিল বা একটা কিছু হয়েছিল, তারপর আবার তো ঠিক হয়ে গেছে। কালকে তো ইলেকশন কমিশন বলেছে যে আধার না হলে অন্য কোনো ওই দিয়েও কাজ হবে, তাই না? সুতরাং আধার নিয়ে এত চেঁচামেচি করার কিছু আমি দেখছি না। তাহলে এবার আমরা শেষ করি, অনেকক্ষণ হয়ে গেল, এবার আমরা শেষ করি। কিন্তু শেষ শেষ প্রশ্ন আমার, কিরকম লাগলো লাস্ট দিন? মানে আমি আমি এখনো রিটায়ারমেন্ট ফেস করিনি, কিন্তু আমি পুরনো চ্যানেলেও ছিলাম, তো তখন শেষ দিন বেরোনোর সময় একটা মানে খালি খালি লাগে, এত দিনের কিছু হয়নি, কি বলছেন? সত্যি তার মানে আপনার নিশ্চয়ই কোনো বড় অফার আছে। কি অফার, কিছু আছে কি? মানে বিজেপি নেতা দুবাইতে ফ্ল্যাট, দুবাইতে হোটেল, দুবাইতে কার হোটেল আছে? বুর্জ খলিফাতে, বুর্জ খলিফাতে কার হোটেল আছে? তাহলে জবাব চাই বাংলা, ঠিক আছে, কার হোটেল আছে দুবাইতে? আপনি বলবেন না এগুলো? খোঁজ নিন, কার হোটেল দুবাইতে আছে, কার থাইল্যান্ডে আছে, এসব খোঁজ নিন, খোঁজ নিলেই পেয়ে যাবে। আমাকে দিয়ে সব বলতে হবে কেন? যখন সময় আসবে নিশ্চয়ই আমি বলবো। মানে অনেক কিছু, এই পেঁয়াজের খোলস ছাড়ানোর মতো অনেক কিছু এখন বাড়ি, পেঁয়াজের খোলস ছাড়ানোর বিপদ হচ্ছে শেষ পর্যন্ত আপনি কিছু পাবেন না, খোলসটাই ছাড়িয়ে যাবেন। সেই জন্য শিবরাম চক্রবর্তী পেঁয়াজের নাম দিয়েছিলেন শতদল, একে একে আপনি পাতা ছাড়িয়ে যাচ্ছেন আর কিছু পাল পেলেন না শেষকালে, পেঁয়াজের নাম আসলে শতদল। এবার এজেন্সিকে কি আপনি চিঠি চাপাটি লিখবেন? এই যে না না, চিঠি চাপাটি তো আমি খুব একটা বিশ্বাস করি না, আমি গণ আন্দোলনে বিশ্বাস করি। দাওয়াই, দাওয়াই তো বটেই। এই দাওয়াইটার নাম কি আছে? রিপাবলিকে একটা নাম দিয়ে দিন না, দমদম দাওয়াই শুনেছি, না না ওই বুলডোজার বাবার বুলডোজার দাওয়াই শুনেছি, আপনার দাওয়াইটা কি হবে? গাঙ্গুলি দাওয়াই? না না, ওই সব গাঙ্গুলি দাওয়াই টাওয়াই নয়, আমার দাওয়াইটার নাম যদি কিছু হয়, মানুষের সম্ভ্রম বোধের প্রত্যাবর্তন। মানুষের আস্তে আস্তে না, মানে মানুষের বন্দ্যোপাধ্যায়ের মাফিয়া রাজ বনাম মানুষের কণ্ঠস্বর, দুর্বৃত্তায়ন বনাম মানুষের কণ্ঠস্বরে, মানুষের কণ্ঠস্বরের জন্য ভিটামিন ডি ট্যাবলেট আপনি নিয়ে আসছেন? আমি এটা এই শেষ প্রশ্নটা আমি নিজেও, কারণ ভিটামিন ডি সংবাদপত্র, আপনি ভিটামিন ডি বললেন, আমি বলবো ভিটামিন ডি মানুষের কণ্ঠস্বরের কোনো উন্নতি ঘটায় না, মানুষের কণ্ঠস্বরের উন্নতি ঘটানোর জন্য মানুষের শিরদাঁড়া লাগে। আজকে সকালে বলেছিলেন যে শিরদাঁড়াটা নিজের খাটের তলায় না খুঁজে ওটা নিজের পিঠেই আছে, দেখুন ওটাকে একটু সোজা করে দাঁড়ান। তা অনেকে কি চিংড়ি মাছের মতন শিরদাঁড়া বিহীনভাবে ঘুরছে? নিশ্চয়ই তারা ভুলেই গেছে তাদের শিরদাঁড়া আছে, কিন্তু তারা ফিরে পেতে চায়, তারা ফিরে পেতে চায়, আমি যাদের দেখেছি তারা একটা অবলম্বন চায়, সেই অবলম্বন পেলেই তারা দাঁড়াবে। সেই অবলম্বন কি চলে এসছে? হিয়ার ইট কামস, এসছে কিনা আমি বলতে পারবো না, সেটা তারা যারা যারা পাচ্ছে না। গ্র্যান্ড পিয়ানোটা রয়েছে, পিয়ানোর শব্দ, রেড কার্পেট পাতা, আসিলেন সেই রাজা। না না, কোথায় রাজা? এটা রাজা রাজা তো কোথায় দেখছেন? গ্র্যান্ড পিয়ানোটা তো একজন শিক্ষার্থীর পিয়ানো, আমার পিয়ানো নয়, ঠিক আছে? একটা কার্পেট পাতা আছে ওই থেকে কেনা কোরিয়ান মাল, এটা কিছু দামি নয়। সেরকম দু কামরার ফ্ল্যাট থেকে তো অনেক বড় সরকারি আবাসনে হয়তো যেতে হতে পারে। কেন, দিব্যি আছে এখানে, কোন সিট থেকে দাঁড়াবেন সেটা বললেন না এখনো, আমি জানি না পছন্দ কোনটা, আমি জানি না, যেখানে যেখানে আপনার কথায় তাল পাতার সেপাই দাঁড়াবে তার বিরুদ্ধে। আমার পছন্দের কোনো, আমার পছন্দের কোনো প্রশ্নই নেই, ঠিক আছে? আর এটা বিজেপির উচ্চতর মহল, তারা ঠিক করবেন যে আদৌ তারা আমাকে দাঁড় করাবেন কিনা, টিকিট দেবেন কিনা, দাঁড় করালে কোথায় দাঁড়াবেন। সবাইকে সবাই সবাইকে আহ্বান করবেন, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সবাইকে আপনাকে ভোট দিতে? প্রত্যেকটা ভোটারকে আহ্বান করব, যদি আমাকে দাঁড়াতে হয় তাহলে আমি প্রত্যেকটা ভোটারকে আহ্বান করব ভোটটা দিতে বিজেপিকে। বেশ, ঠিক এই জায়গা, কারণ বাংলায় আমি মনে করেছি যে তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছোড়ার জন্য সিপিএম উপযুক্ত নয়, না সিপিএম নিজেই তো হারিয়ে গেছে, একটাও সিট পাবে না বলে মনে হয়, একটাও পাবে না, একটাও বিজেপি তৃণমূলের মধ্যেই সিট আছে, বিজেপি তৃণমূল কংগ্রেস একটা দুটো হয়তো পেতে পারে। বেশ, অধীর চৌধুরীর খুব প্রভাব আছে ওই দিকে, উত্তর দিকে অধীর চৌধুরী কিছু দুটো সিট হয়তো পেতে, রাম ফ্যাক্টর হবে, শ্রী রামচন্দ্রর যে আবেগটা আমি আমি অযোধ্যাতে গিয়ে দেখলাম ভয়ঙ্কর। এখনই রাম পশ্চিমবঙ্গে ফ্যাক্টর হবে না, পশ্চিমবঙ্গে রামের ফ্যাক্টর তো অনেক দেরি আছে, হয়তো দরকারও পড়বে না। এই মানে নোংরা ময়লাটা মোছানো গেছে যে শ্রী রামচন্দ্র বহিরাগত নয়, বাংলার রাম, বাঙালির রাম, শ্রী রামচন্দ্র ছিলেন, আছেন, থাকবেন, এটা হয়তো মোছানো গেছে। বেশ, অনেক ধন্যবাদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, আমি বলতে অভ্যস্ত, একদম বলবেন না, জননেতা অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, ওটা ছেড়ে দিয়ে আপনি বলবেন যে ফালতু লোক অভিজিৎ গাঙ্গুলি, তিনি টিভির সামনে বসেছিলেন এসব বাজে কথা বলে গেলেন। বেশ, বাংলার মানুষ বিচার করুক, ফালতু লোক অভিজিৎ গাঙ্গুলি না,
অনেক কিছু বদলে দেওয়ার, বুলডোজার বাবাকে পছন্দ করেন এবং বাংলাতেও নতুন কোনো দাওয়াই নিয়ে আসতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ থেকে রিপাবলিক বাংলা এটা ঐতিহাসিক একটি সাক্ষাৎকার নিচ্ছে, যেখানে আজ থেকে অভিজিৎ গাঙ্গুলি, শুধু অভিজিৎ গাঙ্গুলি, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।